বাট কি বলা যায়, টপিক কি শেয়ার করা যায় এটা বলা লাইভে গেছে ইয়া করা যায় যে নির্বাচন যারা হয়েছে হেদল থেকে তিনজন থেকে ইয়া সাক্ষাৎকার নেওয়া যায়। ওই তিনজন কি আসেন কি? আমাকে সেদিকে একজন আস, আমাকে এদিকে তো দুই ছিল। প্রশ্ন লিখে নিচ্ছেন কি প্রত্যাশা করতেছেন একজন দেখতে আস? তোর একটু দেখাই বল, প্রশ্ন না করলে বলবো কিভাবে? তুমি কলেজে আইসা কেমন বোধ করতেছো? ছয় বছর পরে এসে তুমি কেমন পরিবর্তন দেখছো? হাই ফ্রেন্ড, হেডফোন দরকার তো? হেডফোন দে, হেডফোন লাগবে। দীর্ঘ ট্রফিকটা মাথায় আসতেছে না। অনেকদিন পর আমাদের এই পেজটা মধ্যে লাইভে আসা। আমি এই কলেজের স্টুডেন্ট, 2012-এর। দীর্ঘ 6 বছর পরে আসি, অনেক নতুন ভবন, অনেক নতুন কাঠামোগত উন্নত অনেক কিছুই দেখতেছি। বিগত রেজাল্টের তুলনায় কলেজ অনেক উন্নত হয়েছে, বুঝে যা। আশা করি এবার রেজাল্টও ভালো হবে। আমরা যদি অবশ্য কয়েকজনের সাক্ষাৎকার নিতে পারতাম তাহলে ভালোই হতো, কিন্তু সবই আসলে আমার অপরিচিত, অনেকদিন পরে আসলাম তো, তাই মানে কোনো কিছুই বুঝতে পারতেছি না, কাকে ধরবো বা কারে কি করবো। তো দেখি আমাদের সামনে কারে পাওয়া যায় আর সাক্ষাৎকার নেওয়া যায়, দেখি। দেখি পরিচিত কে আছে। মামা তুই না তা না এদিকে তুই খুবই ব্যস্ততা কাটাইতেছে নেতারা, বুঝছি কামের নেতা, আগামের নেতা, কাজের কেউই না। যাই হোক, অনেক স্টুডেন্ট দেখা যাইতেছে, সাথে আমাদের কলেজটা না আমার দেখা দিয়েছি না তো আজকে কলেজের ফর্ম ফিল আপ স্টার্ট, তাই আজকে অনেকেই আসলো ক্যাম্পাসে। দেখি অনেককেই তো দেখা যাইতেছে। তো যেও যদি আপনারা কেউ যদি লাইভে থাকেন কমেন্ট করবেন। কলেজটা আজকে আমরা পুরাটা ঘুরে দেখবো আমাদের কলেজে।
নিস্তম ঘুরে আসি। ও নিচ থেকে ঘুরে আসি। সকালে বলতি কে যে একটা কনসেপ্ট ঠিক করতাম, তারপরে বলতাম। আমাদের কলেজের ভবনগুলা অবশ্য পুরান ভবন, আর এই ভবনটা নতুন হয়েছে যেহেতু, আমরা কিন্তু অর্ধেক দেখছি এখন, পুরোটাই দেখা যাইতেছে, কমপ্লিট হয়েছে কিন্তু রং হয়নি। এটা হচ্ছে কলেজ ভবন, ফার্স্টে সেকেন্ড ইয়ারদের। আর সামনে আমাদের অনার্স ভবন, ওটা এখনো না, আমি পড়ালেখা না করি কিন্তু অনেক ভাই আছে তো পড়ালেখা করে, আমি তো বড় কলম, এটা তো আমিও জানি। তবে যাক আমি ধন্য যে কলেজের স্টুডেন্ট আমি ছিলাম, যদিও কলেজের অনেক অবকাঠামো উন্নত হয়েছে কিন্তু পড়ালেখার উন্নতি হয় না মনে হয়, যা বিগত রেজাল্টগুলো দেখলে আমাদের এখন বোঝা যায়। যেমন এই অনার্স ভবন আছে কিন্তু কোনো স্টুডেন্ট নেই। তবে আমরা আশা করি 2020 সালে কিছু হবে। হ্যাঁ আশা করি, কারণ অনেক মেধাবী অনেক স্টুডেন্ট এখান থেকে বের হবে। এগুলা টাইস মনে হয়। তবে তুই যদি মানে কি বলতাম কলেজের নতুন ভবন নির্মাণ চলতেছে, সোলার প্যানেল পাস আজকে ইন্টার ফর্ম ফিল আপ চলতেছে, এ কারণে অনেক কোলাহল। আমার আসলে অনেক কিছু বলার ছিল, যদি আমার একটু আগে দিয়ে বলতে দেন কথাগুলো বুঝে নিতে পারতাম। যাই হোক, হঠাৎ করে আসছি লাইভে, আমি এই কলেজের লাইভে। তুমি কত সালের স্টুডেন্ট ছিলা? আমি 2012 তে এসেছি, এখান থেকে পাস করে বেরিয়েছি। হ্যাঁ, তো তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে পার্থক্য, কাঠামোগত অনেক উন্নত হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের কাঠামোগত উন্নত হলেও আমাদের মানে মানে যতটুকু মানে শিক্ষাগত উন্নত দরকার আমার মনে হয় অতটুকু হয়নি, কারণ তা আসলে বিগত রেজাল্ট গুলো দেখলে বোঝা যায়, বা স্টুডেন্টদের এলোমেলো, বা স্টুডেন্টদের চলাফেরা, আচার আচরণ মনে হয় না অতটুকু হয়েছে। তো এগুলো আসলে কলেজের কর্তৃপক্ষই দেখা উচিত ছিল, বা কর্তৃপক্ষ দেখতে আছে, বা গার্ডিয়ানদের এগুলো দেখার খুবই দরকার ছিল। আমাদের আসলে অনেক কিছুই আসলে কলেজে আসলে যে সব কিছু শিখতে হবে তা না, আমাদের মূল্যবোধ গুলো আমাদের বাসা বা ফ্যামিলি এগুলো থেকেই শিখতে হবে, কিন্তু আমাদের আসলে এগুলো আমাদের কিছু ফ্যামিলিগত কিছু দোষ, আর কিছু আছে আসলে ফ্যামিলিগত দোষ বলবো না, যারা মানে কলেজ লেভেলে উঠে তাদেরকে আসলে মানে কেউ গাইড দেওয়ার মতন মনে হয় না দরকার আছে, কারণ তারাই আসলে বুঝতে শিখছে, কারণ এখন হচ্ছে তত্ত্বপ্রযুক্তির যুগ, তারা আসলে অনেক কিছুই অ্যাডভান্স, তাদের ফ্যামিলি থেকে তাদের মা বাবা থেকে তারা অনেক কিছুই বুঝে, কিন্তু বোঝার পরেও তারা যে কেন এরকম হয়ে যায় বুঝতে পারি না, নাকি এটা দুই একজনের সংস্পর্শে এমন খারাপ হয় না, এমনিতে হয় আল্লাহ ভালো জানে। তো এখানে হ্যাঁ এদের একটু কন্ট্রোল আসতো, যদি আমাদের কলেজের কর্তৃপক্ষ যদি কিছুটা পদক্ষেপ গ্রহণ করতো তাহলে হয়তো বা এখান থেকেও কোনো ভালো সুফল পাওয়া যেত, বিশেষ করে আমাদের কলেজে কোনো কিছুই নেই। এক স্কুল মানে কলেজে ঠিকমতো ক্লাস হয় কিনা আমি জানি না, তবে আশা করি হয়, কিন্তু ক্লাসের বাইরেও একটা স্টুডেন্টের অনেক কিছু জানার প্রয়োজন, যেমন বিভিন্ন ক্লাব, বিভিন্ন ডিবেটিং ক্লাবও দরকার আছে, কম্পিউটার ক্লাব দরকার আছে, বর্তমানে কম্পিউটার ছাড়া আসলে চলা এটা মানে ভাবাই অসম্ভব যে কম্পিউটার ছাড়া একটা স্টুডেন্ট চলবে, বা কোনো এরপরে ডিবেটিং, আসলে ডিবেটিং ছাড়া কোনো আসলে বর্তমান যুগে মানে আধুনিক যুগে আসলে চলা সম্ভবই না, কারণ শেষ করে দিব দে অনেক কিছু তো বলার ছিল, কালকে বলিস, কালকে আবার লাইভে আসবো, কালকে শুক্রবার কেউ থাকবে না, আমরা দুই একজন স্টুডেন্ট পাইলে ভালো হইতো, অত পরিস্থিতি কেউ নাই।
একটা স্টুডেন্ট ধরতে পারি কিছু বলার জন্য? সবাই তো ক্যামেরার সামনে কথা বলতে অভ্যস্ত না। ঠিক আছে, ওটা আমিও না। তারপরে আমি তো লাইভে ফার্স্ট, আমি তো এর লাইভে আসলাম। সবকিছু একটু অভিজ্ঞতা লাগে। তিনজনে যারা দেখতেছেন তাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। কেউ আছে লাইভে? আছে দুইজন। কিছু বলে না, আপনারা কিছু বলেন, কমেন্ট করেন। মোর্শেদ আলম ভাই আর আছে? আর কি আর তো দেখতেছি না, কেউ কিছু বলতেছে না। খালেদ হাসান, এই অবস্থা কেন কলেজের ভাই, কি অবস্থা একটু বলবেন? অনেক নির্মাণ কাজ চলতেছে তো, যার কারণে কলেজ অনেক উন্নত হইতেছে, তো কলেজের কাঠামোগত উন্নতি হইতেছে, অবকাঠামোগত উন্নত হইতেছে, যার কারণে সবকিছু এখন এলোমেলো আছে। নির্মাণ কাজ চলতেছে চারদিকে। রাজনীতি করেন তাদের মধ্যে একজন, ধরি তাদের মানে কিছু প্রশ্ন করি। হ্যাঁ বাবুরে দা, আমার তো অনেক, হ্যাঁ আমার অনেক প্রশ্ন আসতে আসলে, আমার মনে অনেক প্রশ্ন আছে, বাট আমি করবো কারে। আমি তো আমি করেছি তো কাউরে দেখতেছি না আমার প্রশ্নগুলো করার জন্য। রুহু ভাই আছে, রুহু ভাই অবশ্য বলা যায়, রুহু এক ঘন্টা দেখছিলাম আসছে, যারা একটা পরিচয় ছিল তারা নেতা নেতা, সে তো এখন বল কি বলবি, প্রশ্ন কর। মানে বর্তমানে বর্তমান যেমন পড়ালেখা, আসলে আমি তো কলেজে আসি না, আমি তো জানি না যে পড়ালেখার মান কেমন। আমি রেজাল্ট গুলোতে দেখছি মানে কুমিল্লা বোর্ডের মধ্যে আইসিটি অবস্থা খুবই খারাপ, আর এটা সবচেয়ে বড় খারাপের অবদানটা হয়েছে আমাদের আসলে কলেজ মধ্যে কোনো, আমার এইখান দিয়ে জানা মতে লক্ষ্মীপুর কলেজগুলোর মধ্যে কোনো কম্পিউটার ক্লাব নাই, ডিবেটিং ক্লাব নাই, শুধু নোয়াখালীর মধ্যে তাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, তাও অনার্স যারা আছে তারা এই ডিবেটিং গুলো করে, বা লক্ষ্মীপুর অ্যাসোসিয়েশন একটা, ইংলিশ অ্যাসোসিয়েশন একটা আছে, ওইটাও তারা অনার্স পর্যায়ে যারা তারা করে, কিন্তু যেখানে কোনো কলেজের স্টুডেন্ট সুযোগ পায় না বা করতে আগ্রহী না, বা আসলে কলেজের মধ্যে এসব সুযোগ সুবিধা না থাকার কারণেই তারা কিন্তু মানে নিজেদের তৈরি করতে পারতেছে না। যদি কলেজের মধ্যে এসব সুযোগ সুবিধা থাকতো তাহলে অবশ্যই তারা এগুলোতে মানে ইনভলভ হতো, ইনভলভ হওয়ার পরে তারা বুঝতো, বুঝার পরে তারা একদিন দুদিন তিনদিন চেষ্টা করতে করতে একসময় তারাও ভালো কোনো পর্যায়ে বা ভালো ইয়েতে যেত। তো আইসিটি খারাপ করার কারণ এটাই যে আসলে তারা বর্তমান নেটের যুগ, শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো এগুলোতেই। হ্যাঁ আমরা আসলে শুধু নেট তো এতটুকুর মধ্যে এগুলো না, না নেটের অনেকগুলো সাইড আছে, যেমন বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে গেলে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন মানে সাংস্কৃতিক বিভিন্ন, যেমন এখন বর্তমানে একটা লাইভের মধ্যে আছে যেমন 10 মিনিটস স্কুল। হ্যাঁ 10 মিনিট অনেকে আমি জানি না, আমাদের অনেকেই হয়তো জানে না, আমরা আসলে পেজটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। 10 মিনিট স্কুল থেকে আপনার ভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে কোশ্চেন গুলো পাওয়া যায় এখন, বিসিএস ভার্সিটি থেকে শুরু করে মানে ক্লাস 5 6 থেকে শুরু করে আমার মনে হয় সব বিষয়ে সকল অধ্যায়ের ওরা লেকচার দেয়, ওইখান থেকে মানে ওদের ক্লাসগুলো ফলো করলে অনেক কিছু শেখা যাইব। আসলে আমরা তো নেট কেবল ইউজ করি ফেসবুক, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এগুলার বাইরে আসলে আমরা মানে শিখার মতো
শিক্ষার মতো আসলে মানে শিক্ষণীয় কোনো কিছু শিক্ষার জন্য নেট ব্যবহার করি না। আসলে আমরা নেট ব্যবহার করি শুধু ছবি আপলোড, ভিডিও আপলোড, লাইক দেওয়া, কমেন্টস করা, চ্যাট করা, এই এইগুলো ছাড়া আসলে আমরা কোনো মানে জ্ঞানমূলক কোনো কিছু শেখার জন্য লাইভে আসে মানে নেট ব্যবহার করি। আমাদের সময়গুলো অস্থায় বেশি ফেসবুক ফেসবুক চ্যাটিং এর মাধ্যমে আমরা বিভিন্ন ফ্রেন্ডের সাথে চ্যাট করি। কিন্তু হ্যাঁ, চ্যাটিং এর মাধ্যমে এখন বর্তমানে একটা সুযোগ আছে, হ্যাঁ আমরা চ্যাটিং এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারি। যেমন আমরা গ্রাম অঞ্চল বললে এটা হয়, যদিও গ্রাম না যেখানে এখন মানে ওয়াইফাই লাইন আছে, ব্রডব্যান্ড লাইন চলে আসছে, কিন্তু আমাদের মনে হয় না, আমার মনে হয় 99% স্টুডেন্ট চ্যাট করলো ইংলিশে কথা বলে না, যদিও দুই একজন বলে বলে যে ভাব ধরে কথা বলে বা মুড দেখায়, কিন্তু আমাদের আসলে চ্যাটের মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারি। কারণ আমরা ইংলিশ কথাগুলো যদি ইংলিশে বলতে শিখি, একদিন দুদিন তিন দিন মিস্টেক হতে হতে একসময় শিখে হবে। আসলে ইংলিশ এমন একটা ব্যাপার যেটা যতই গ্রামাটিক্যাল শিখো কিন্তু যদি মানে প্র্যাকটিস না থাকে ইংলিশের উপরে মানে কথোপকথন কিছুই না থাকে তাহলে কিন্তু যত বেশি প্র্যাকটিস তত ভালো করতে পারবে। আর গত 2-3 বছর থেকে মানে আইসিটি বিষয়ে মানে আমার নিজের দেখা প্রচুর স্টুডেন্ট ফেল করতেছে, মানে এমন একটা সাবজেক্ট হঠাৎ করে ইনক্লুড করে দিছে যেটা কোনো টিচারই তৈরি করে নাই, যার কারণে মনে হয় এই ধরনের সমস্যা হয়েছে। কোনো কোনো স্টুডেন্ট দেখা গেছে মানে আইসিটি বিষয়ে 2 বার ফেল করছে, কেউ 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 3 বারও ফেল করা আছে, মানে শুধু একটা সাবজেক্টেই পাশ করতে পারতেছে না। আশা করি আমাদের নতুন কলেজের নতুন পরিচালনা পর্ষদ আসছে, কিছুদিন আগে নির্বাচন গেছে, আশা করি তারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ একটা সাবজেক্টের জন্যই দেখা গেল অনেক স্টুডেন্টের পড়ালেখা মানে জীবনটাই নষ্ট। একটা ক্লাসে যদি কেউ 2 বছর থাকে বা 3 বছর সময় ব্যয় করে তাহলে কিন্তু জীবনের মানে ইম্পর্টেন্ট মুহূর্ত কিন্তু এটা, এই মুহূর্তটা অনেক নষ্ট হয়ে যায়। তাই আশা করি এই সাবজেক্টটা, আমার পরিচিত কয়েকজন আছে যারা আইসিটিতে 2-2 বার ফেল করছে, আশা করি এই সাবজেক্টটা তারা মানে গুরুত্ব সহকারে নেবেন। কি দেখা যায়? হ্যাঁ, আসলে সবাইকে তো তার কাছে আমার কোশ্চেন হলো যে প্রথমত সে তো নির্বাচিত হয়েছে নতুন করে কলেজে, সে কি আগেও ছিল না নতুন করে? নতুন করে তিনি 2 বছরের মধ্যে তার কলেজের রেজাল্ট অথবা তার স্টুডেন্টদের কোথায় দেখতে স্যার? আমার প্রথম প্রশ্ন হলো এটা। দ্বিতীয় প্রশ্ন হলো আসলে আমাদের কলেজের অনেক কিছুই দরকার, বিশেষ করে আমাদের কলেজের মধ্যে কোনো ক্লাব নেই, স্পোর্টস ক্লাব, ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, এগুলো কি কোনো কিছু নিয়ে আমার উদ্যোগ আছে কিনা তার, আমার এই একটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হলো এই বিভিন্ন সাবজেক্টে খারাপ এটা আসলে কেন? আমি তো জানি আমি 2012 পরীক্ষা দিছি, এখানে কয়েকজন স্যার আছে, যেমন আমার কমার্সের মধ্যে পলাশ স্যার, নেসার স্যার, তো আলতু স্যার, তারা অনেক ভালো, যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু স্যারা ভালো নিতে হবে না, স্টুডেন্টদের কথা তাদের কাছ থেকে নিয়ে নিতে হবে, কারণ স্যারা নিজ উদ্যোগে কতটুকু দিতে পারবে। তো এখন আমাদের স্টুডেন্টদের দোষ না টিচারদের দোষ এটাও তুমি একটু মানে ভালো মতো দেখবেন। আর বিশেষ করে আসলে একটা কথা আছে, মানে চেষ্টা বারবার চেষ্টা করলে যে কোনো কঠিন জিনিস অনেক সহজ হয়ে যায়। এখানে আমাদের স্টুডেন্টদের কিছু দোষ আছে, যেমন তারা ঠিক মতো ক্লাস করে না, এমন এই ক্লাস না করার পিছনে কারা বেশি দায়ী, কি তাদের ফ্যামিলি না কলেজের মানে এনভায়রনমেন্ট না আউট কোনো সাইড আছে, কেন তারা এখানে ভর্তি হয়েছে? ভর্তি হওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু শিখে, তারা এখানে শিখতে আসে তারা এখানে নাই, কেন তারা ক্লাসে নাই না টিচাররা ক্লাসে সময় দিতে পারতেছে না, এগুলো একটু ভালো করে দেখবেন। আশা করি এই আর বিভিন্ন সাইড আছে, যদি বিশেষ করে আমাদের মানে যখন আমাদের আমি বিভিন্ন কলেজগুলোতে দেখছিলাম যখন বিশেষ করে পরীক্ষা নিয়ে করে চলে আসে ফার্স্ট ইয়ার ফাইনাল অথবা যারা এসএসসি ফাইনাল দিতে আসে, তখন যে কলেজে কিছু কোচিং ব্যবস্থা থাকে, কিছু স্পেশাল সার্ভিস দেওয়া হয় স্টুডেন্টদেরকে যারা দুর্বল তাদের জন্য, যারা দুর্বল তাদের জন্য কোনো স্পেশাল কোনো ব্যবস্থা করে নেওয়া হয়, এই পদক্ষেপে যে আগামী 2 বছর আপনি থাকবেন এই স্টুডেন্টদের জন্য আপনার কি ভাবতেছেন বা তাদের জন্য কি করতেছেন? তো আমি আশা করবো যে যারা নবনির্বাচিত হয়েছেন তারা আশা করি এগুলো একটু ভালো মতো খেয়াল রাখলে আমাদের কলেজটা লক্ষ্মীপুরের মধ্যে ভালো একটা পর্যায়ে নেওয়া সম্ভব। কারণ আমাদের কলেজে এখানে আসলে যেমন চন্দ্রবোস কবিলদ্দিন বা মান্দারি জিল্লুর রহমান, এরপরে দাসরা আরেকটা কলেজ আছে সোমপাড়া, এদিক থেকে কিন্তু আমাদের কলেজ অনেক পুরানো এবং অনেক উন্নত এবং নাম আছে, কিন্তু দত্তপাড়া স্কুল, দত্তপাড়া কলেজ, দত্তপাড়া অনেক প্রতিষ্ঠান আছে,
তো এই হিসাবে আমার মনে হয় যদি আমাদের কলেজটা মানে ভালো একটা পর্যায়ে নিতে হলে আমার মনে হয় অত কঠিন কিছু হবে না, দুই বছর একটু ভালো পরিশ্রম করলে ভালো একটা পর্যায়ে চলে যায়। অন্তত 180 জন স্টুডেন্ট একটু শুনছিলাম, তাদের মধ্যে যদি 100 জনও ভালো মতো পড়ালেখা করে, 100 জন ভালো মতো পড়ালেখা করলে 50 জনও ভালো একটা রেজাল্ট করা সম্ভব, আর 50 জন ভালো রেজাল্ট করলে 50 জন থেকে মিনিমাম 10 জন আর 10 জন ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবে। আর যখন ইউনিভার্সিটিতে চান্স পাবে তখন আমাদের কলেজের মানটা অনেক ভালো হয়ে যাবে। যখন এক দুই চার জন স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, তো অনেক টাফ ব্যাপার এখানে মনে হয়। কর্তৃপক্ষের উপরে আমার বেশি দৃষ্টান্ত, কর্তৃপক্ষ যদি জিনিসগুলো একটু ভালো করে ফলো করেন তাহলে কলেজে সহজে উন্নত হওয়া সম্ভব। শুধু কাঠামোগত উন্নত হলেই তো হবে না, মেধাশক্তি উন্নত হতে হবে। যেমন ভালো ভালো কলেজগুলো তো আমি দেখতেছি একটা ভবন, একটা ভবনের মধ্যে ক্লাস করিও তারা আজকে ভালো। যেমন এখন বর্তমানে আছে শামসুল হক স্টুডেন্ট কলেজ, মাত্র মতো 5-6 বছর হয়েছে ড্যামরা, ওই কলেজে আমি স্টুডেন্ট দেখছিলাম তারা নিয়মিত ক্লাস করে, তাদের স্টুডেন্টে কোনো কোচিং করতে হয় না, তাদের স্টুডেন্টে কোচিং করতে হয় না, তারা নিয়মিত ক্লাস করে। তারা কিন্তু প্রথম অবস্থায় এত ভালো ছিল না, আমাদের কলেজ এত পুরানো হওয়া সত্ত্বেও এত ভবনের অভাব নাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমাদের স্টুডেন্টদের ভালো ছয়টা ভবনের পাঁচটা ভবনই হয়েছে দোতলা, অনার্স ভবন তিনতলা, মানে ক্লাসরুমের মনে হয় না কোনো সংকট আছে আমাদের কলেজে, মানে ক্লাস করানোর দিক থেকে। হ্যাঁ, আমাদের এখন আসলে সর্বক্ষম হয়েছে কর্তৃপক্ষ একটু মানে কর্তৃপক্ষের দৃষ্টিটা যদি একটু মানে মানে বিস্তৃত হয় তাহলে আমার মনে হয় সবগুলোই সহজ। কারণ ফ্যামিলিগুলো আসলে ফ্যামিলি অবশ্যই মানে পড়ালেখা করাবো উদ্দেশ্যে বাসায় কলেজে ভর্তি করে, না হলে তো তাদেরকে বিভিন্ন কাজে বা বিভিন্ন জায়গায় লাগিয়ে দিতে পারতো। আর ফ্যামিলি আমাদের কলেজে এগুলো হচ্ছে রুরাল এরিয়া, কারণ এখানে মা বাবা অত সচেতন না, তো এটা আমাদের মানে কর্তৃপক্ষই আসলে সর্ব মানে উদ্যোগ গ্রহণ করতে হবে। আর পাশাপাশি তোমাদের বেসের মানে সর্বোচ্চ ভালো পর্যায়ে কে কোথায় আছে এটার সম্পর্কে কোন সঠিক? আমাদের বেসে আছে লক্ষ্মীপুর, অনেকে আছেন লক্ষ্মীপুরের মধ্যে 3-4 জন আছে, এবার অনার্স ফাইনাল দিল, আমি আছি, আমি আমার মাস্টার্সে আছি, আর আমাদের বেসে আরেকজন আছে আমার সাথে আছে, অনেকে আছে ডিগ্রি করতে আছে। তো হ্যাঁ, আমাদের বেশ মানে ভালো পর্যায়ে ভালো, তো 10 বছরে যদি 2008 থেকে আমি খেয়াল করি, আমি 10-এর কিছু বাইদেরকে চিনি। হ্যাঁ আসছে বল, এটা যেন বলতেছে ও 2000 তো মানে বিগত 5 বছর বা 10 বছর খেয়াল করলে ভালো হয় মনে হয়। আমি দেখছিলাম যদি এভারেজ রেজাল্ট 2012-তে ভালো, 13 স্টুডেন্ট, কিন্তু 13 এভারেজ রেজাল্ট একটু খারাপ হলো, তার মধ্যে অনেক মেধাবী স্টুডেন্ট ছিল, তারা আছে ভালো পর্যায়ে আছে, কিন্তু এর পর হইতে আমি তেমন একটা আসলে ভালো রেজাল্ট আসলে তারপর থেকে কেউ কোথাও মানে চান্স পাইছে বা ভালো কোথাও কোন পর্যায়ে গেছে আসলে আমার জানা নাই, আসলে কেউ গেছে তারপর থেকে মানে রেজাল্ট ডাউনের দিকেই আছে, মানে আপ কোন বছরে আপ হইতেছে না, মানে ভালো কেন দেখতেছে ওই সময়তে এখন কারণগত অনেক উন্নত হয়েছে কিন্তু রেজাল্ট এত খারাপ হয়েছে কেন তা কর্তৃপক্ষই ভালো জানে। এটা যদি কর্তৃপক্ষ যদি একটু ভালো মতো অ্যানালাইজ করে তাহলে জিনিসটা জানতে পারবে। তো এটা কর্তৃপক্ষের দৃষ্টিটা যেহেতু নবনির্বাচিত হয়েছে অবশ্যই তারা চাইবে যে কলেজে তারা নতুন করেই কলেজটা দেখা, নতুন কোনো কিছু সৃষ্টি করা, অন্তত তারা এটা চাইবে যে না তাদের নাম থাকার জন্য হলো তারা বলতে পারবে যে 18-19 তারা সম্ভবত 18-19 থাকবে, অন্তত বলতে পারবে যে 18-19 তারা পরিচালনা করছে আর এই কলেজ এই পরিচালনা করার পর এই পর্যায়ে গেছে। আশা করি তারা নিজেদের মানে ছাত্র না অন্তত নিজেদের সুনামের জন্য লক্ষ্যে তারা এগুলো একটু ভালো করে দেখলে আমাদের কলেজটা আশা করি ভালো, যেন আগামীতে অভিভাবকরা তাদের মানে উপরে ভরসা রাখতে পারে। আর হ্যাঁ, এখানে কিন্তু কর্তৃপক্ষ আসলে অনেক কিছু করতে পারে, যখন একটা স্টুডেন্ট এখানে পড়তে আসে পড়ার পর যদি তার কোনো এলোমেলোটা দেখে তখন তারা অভিভাবককে কল করতে পারে, তাহলে অভিভাবক কোনো একটা ডিসিশন নিতে পারে, কারণ আমাদের অভিভাবকগুলো এত সচেতন না, অনেক পরিবারে আছে কলেজে ভর্তি করে দেওয়ার পরেও একদিনও আসে না আর খবরে নেয় না, মানে কি স্টুডেন্ট কি পড়াশোনা করতেছে নাকি পড়াশোনা করে না সে বিষয়ে কোনো অ্যালার্ট না, একটু অ্যালার্ট করে বা কর্তৃপক্ষ যদি একটু তাদেরকে নক করে তাহলে কর্তৃপক্ষ অনেক সচেতন হতো। আর সচেতন হওয়ার কারণে আসলে কেউ কি মেধা নিয়ে জন্মায় না, আমি সবার মেধাই সমান, তো কত হচ্ছে আমাদের মেধাগুলা কতটুকুকে কতটুকু কাজে ব্যবহার করতে পারে, কতটুকু জ্বালাই করতে পারে, জ্বালাই করে। আর বর্তমান যুগ আসলে কম্পিটিশনের যুগ, এখানে কেউই কারো মুখের মধ্যে খাওয়া তুলে দেয় না, খাওয়া চিনিয়ে আনতে হয়, আর এটার জন্য এমন কম্পিটিশন গুলো জিততে টিকি থাকতে হলে কলেজ লাইফ হচ্ছে সর্বোচ্চ, মানে আমার দৃষ্টিকোণ থেকে কলেজ লাইফ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। স্কুল কলেজ স্কুলে কি শিখে আসতে ওটা এত ইম্পর্টেন্ট না,
কিন্তু কলেজে ভালো মতো পড়ালেখা করলে তো একটা স্টুডেন্ট ভালো একটা পর্যায়ে যেতে পারে বা ভালো একটা মানে তার জীবনে মানে উন্নতি করতে পারে, কারণ কলেজে যখন সে ভালো লেখাপড়া করবে তখন সে ভালো ইউনিভার্সিটি চান্স পাবে, আর ভালো ইউনিভার্সিটি চান্স হয়ে যাচ্ছে তার ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু কলেজ লাইফটা যদি সে কিছুই মানে কিছুই না করে তাহলে সে ভালো কোথাও চান্সও পাবে না, আর চান্স না পাইলে আসলে বর্তমানে টিকে থাকা হোক না। কারণ আমি দেখতেছি এখন বর্তমানে মাস্টার্স বর্তমান বাংলাদেশে মাস্টার্স পাস এগুলোর অভাব নেই, কিন্তু এখন এই অভাব নেই ঠিক আছে, কিন্তু আসলে মেধা সম্পূর্ণ একটা ব্যক্তি পাওয়া মেধাবী মাস্টার্স পাস হবে পাশের শেষ নাই কিন্তু মেধাবী কেউ, কিন্তু আমাদের কলেজে আমি এমন দেখতে আছি মাস্টার্স পর্যন্ত যাওয়ারও অনেকেই যায় যায় না, মানে গ্যাপ পড়ে যায় কেন, এগুলো তো হওয়ার কথা না, তাহলে এই ভবিষ্যৎ কোথায় যাবে? সবাই তো আর বিদেশ যেতে পারবে না, বাবা 3-4 লাখ টাকা আছে বিদেশ হইয়া টাকা খরচ করে বিদেশে যাবে, তো তাদেরও তো কোনো একটা পড়তে যেতে হবে। আজকে যদি তারা যদি পড়ালেখা না করে তারা তাদের নতুন প্রজন্মের কি শিখাবে? তাদেরও তো তার নতুন প্রজন্ম আঙুল উঠাবে যে আপনি কি করছেন, তখন তারা এইসব মানে প্রশ্নের উত্তর কিভাবে দিবে? তো আচ্ছা ঠিক আছে, আজ এই পর্যন্ত, নেক্সট আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আবারও কোনো ভালো কোনো স্টুডেন্টকে নিয়ে আমরা লাইভে আসার চেষ্টা করবো, অথবা পরিচালনা পর্ষদের কাউকে নিয়ে লাইভে আসার চেষ্টা করবো। প্রিন্সিপাল নির্বাচিত হয়েছে এবং প্রিন্সিপাল এবং টিচারদের চেষ্টা করবো, আশা করি সকলে আমাদের সাথে থাকবেন, তাদের চাওয়া তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তাদের মানে কলেজকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া এগুলো নিয়ে আসলে আমরা জানার চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।